ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শনিবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহাদেবনগর গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম বৃন্দাবন পাইন। রাতেই ওই ব্যক্তিকে শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় শামসেরগঞ্জ থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। আমাদের সাথে বন্ধু তালি যেমন বন্ধু আমাদের আমাদের সাথে গল্প সল্প করলো 10টা অবধি। 10টার পর আর মানে বাড়িতেও কোনো ঝামেলা হয়নি। হঠাৎ করে এরকম আমরা শুনতে পেয়েছি যে ফাঁসি দিয়ে দিয়েছে বাড়িতেই।